কোনো কিছু চোখে পড়লে মনেও প্রভাব পড়ে, কিন্তু কিছু কিছু ঘটনা চোখে না পড়লেও মনে একটা দগদগে প্রভাব রেখে যায়। কারণ আমরা খুব ভালো করেই জানি যেটা অনুভব করছি সেটা আসলে সত্যি, মন সেটা যতই উড়িয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, তখন সত্যিটাই ভয়ঙ্কর হয়ে যায়। আজকের এক্সপিরিয়েন্স এরকমই একটা ঘটনা নিয়ে, পাঠিয়েছেন বারুইপুর থেকে কমল বিশ্বাস, এবং এই এক্সপিরিয়েন্সের নাম মাটিতে কার দাগ। বাকি ঘটনা কমল বিশ্বাসের জবানিতেই। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি মির্চি প্লাসে গল্পের আসল আড্ডা। এখনকার বারুইপুর আর আমাদের শৈশবের বারুইপুরের মধ্যে অনেক ফারাক। তখনকার বারুইপুর ছিল মফস্বল, স্টেশন থেকে মিনিট পনেরো ভেতর দিকে গেলেই শহুরে ব্যাপারগুলো উধাও হয়ে গ্রামের দৃশ্যই ফুটে উঠত। এরকমই একটা জায়গায় ছিল আমাদের পৈতৃক বাড়ি, বেশ অনেকখানি জমি নিয়ে। আমাদের বাড়িটাই ছিল গ্রামের প্রথম তিনতলা বাড়ি। মূল বাড়ি থেকে চল্লিশ পঞ্চাশ গজ জায়গা পেরিয়ে বাড়ির সদর দরজা, আর তার দুপাশে বেশ উঁচু পাঁচিল। যে ঘটনার কথা বলছি সেটা প্রায় পঞ্চাশ বছর আগের হলেও তার প্রতিটা মুহূর্ত আমার মনে আছে, হয়তো মনে সাংঘাতিক প্রভাব পড়েছিল বলেই। সেদিন আমাদের এক আত্মীয়ের বাড়িতে একটা অনুষ্ঠান থাকায় বাড়ি প্রায় খালি, সামনে পরীক্ষা বলে আমি বাড়িতেই ছিলাম, আর আমি যাচ্ছি না দেখে আমার বাকি ভাই বোনেরাও থেকে গিয়েছে। আমাদের চোখে চোখে রাখার জন্য সেদিন বাড়িতে ছিলেন পিসি ঠাম্মা, মানে বাবার পিসি, আর আমাদের রান্নাবান্নার দায়িত্বে থাকা দুজন। তখন সম্ভবত ক্লাস ফোরে পড়ি, তাই ভালো মন্দ বুঝতে শিখেছি। পিসি ঠাম্মা এমনিতে শান্ত মানুষ, আমি কি পড়লাম না পড়লাম সেটা নিয়ে অত মাথা ঘামাতেন না, তাই পড়াশোনা কোনো রকমে শেষ করে আমি আর আমার বাকি ভাই বোনেরা বাড়ির উঠোনে লুডোর বোর্ড নিয়ে বসলাম। বেশ খানিকক্ষণ খেলার পর আমার একটা অস্বস্তি বোধ হল, মনে হল কেউ যেন আমায় আপাদ মস্তক দেখছে। কি মনে হওয়ায় আমি হঠাৎ সদর দরজার দিকে তাকাতেই দেখি দরজার দুপাশে যে ইঁটের পাঁচিল তার উপর কোথা থেকে একটা লোক এসে বসেছে, আর সে কুৎসিত দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসছে। ওই হাসিটা শুধু কুৎসিতই নয়, শয়তানি হাসি, আর মাথাটা অনেকটা নিচে নামিয়ে খুব আনন্দের সাথে লোকটা দোলাচ্ছে। রক্ত জল হয়ে যাচ্ছিল আমার, আমি একলা লুডোর বোর্ড ফেলে দিয়ে উঠে দাঁড়ালাম। আমার অবস্থা দেখে বাকিরাও অবাক, সবাই জিজ্ঞেস করছে কি হলো তোর, কি হলো। আমি কাঁপা কাঁপা হাতে আঙুল তুলে ওই পাঁচিলের দিকে দেখিয়ে খুব কষ্ট করে বললাম, ওখানে ওখানে একটা লোক বসে আছে, হাসছে আমার দিকে তাকিয়ে। ওই দেখ লোকটা মাথা নিচু করে দোলাচ্ছে। আমার দৃষ্টি অনুসরণ করে সবাই ওই দিকে ভয় ভয় তাকাল, কিন্তু তারপরেই যেন থ মেরে গেল, কেউ কোথাও নেই। এদিকে আমি দাঁড়িয়ে থরথর করে কাঁপছি আর বলছি, ওই দেখ লোকটা আবার হাসছে রে, আবার কেমন করে মাথাটা দোলাচ্ছে দেখ না। পিসি ঠাম্মা আমাদের একতলার রান্নাঘরে কিছু একটা করছিলেন, আমাদের চিৎকার শুনে বেরিয়ে এলেন। বয়স হলেও তিনি বেশ চটপটে ছিলেন, এসে দাঁড়িয়ে তিনি ওই দৃশ্য দেখলেন। আমি আঙুল তুলে লোকটাকে দেখিয়ে ভয়ে থরথরিয়ে কাঁপছি, আর আমার বাকি ভাই বোনেরা আমায় সামলানোর বা শান্ত করার চেষ্টা করছে, তবে সেই চেষ্টাতে কোনো কাজই দিচ্ছে না, কারণ আমি স্পষ্ট লোকটাকে দেখতে পাচ্ছি। হাসিটা তো ভয়ঙ্কর বটেই, তার চেয়েও সাংঘাতিক ওর ওই মাথা নিচের দিকে নামিয়ে লুটোপুটি খাওয়াটা। পিসি ঠাম্মার ব্যাপারটা বুঝতে বেশিক্ষণ লাগেনি, তিনি হঠাৎ উঠোনে রাখা একটা লাঠি নিয়ে মেঝেতে ঠক ঠক করে কড়া ধমকে সুরে বলতে লাগলেন, কে রে, কে কে ওখানে, যাবি তুই, যাবি এখান থেকে। বলতে বলতে হঠাৎ লাঠিটা ফেলে দিয়ে আবার রান্নাঘরের দিকে চলে গেলেন।
কয়েক সেকেন্ডের মধ্যেই দেখি পিসি ঠাম্মার হাতে একটা স্টিলের পাত্র, সেটা দুটো দিক তিনি একটা কাপড় দিয়ে ধরে রয়েছেন। পাত্র থেকে ধোঁয়া উঠছে, বোঝাই যাচ্ছে তাতে গরম কিছু রয়েছে। পিসি ঠাম্মাকে তখন চেনাই যাচ্ছে না। শান্ত মানুষটার দু চোখ তখন রাগে গন গন করছে। সেই অত্যন্ত রাগি গলায়, তুই যাসনি এখনো, তুই যাসনি, তোর হাসি আমি বের করছি, এই বলতে বলতে তিনি গরম পাত্রের মধ্যে থাকা তরলটা আমাদের পাঁচিলের দিকে, মানে যেদিকে ওই লোকটাকে বসে থাকতে দেখেছি, সেই দিকে ছুঁড়ে দিলেন। এরপর এক অদ্ভুত ব্যাপার ঘটল। যে লোকটা মাথা মাটিতে দুলিয়ে লুটোপুটি খাচ্ছিল, সে হঠাৎ হাওয়া হয়ে গেল, আর আমি পরিষ্কার একটা আওয়াজ শুনতে পেলাম, হাসির না, চিৎকারের, প্রচণ্ড তীক্ষ্ণ চিৎকার। একটা দড়াম করে শব্দও পেলাম। উঠোনের চারপাশে হলুদ ডাল ছড়িয়ে রয়েছে। পিসি ঠাম্মা হঠাৎ নিঃশ্বাস ফেলে স্টিলের পাত্রটা উঠোনে টান মেরে ছুঁড়ে দিলেন। আমায় তখনও কাঁপতে দেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভাই আর কেউ নেই, ভয় পাস না, আমি আছি তো, যে হাসছিল সে আর নেই, আয় আয় দেখে যা, কিচ্ছু হবে না, আয়। আমি দূর দূর বক্ষে এগিয়ে গিয়ে দেখি পাঁচিলের ওপাশে নরম মাটির ওপর একটা গভীর দাগ, যেন কিছু গড়িয়ে পড়ে ছাপ রেখে গিয়েছে। আমি সেটা দেখে একবার ভাই বোনের দিকে তাকালাম, তারপর হাউ হাউ করে কেঁদে ফেললাম। আমি যে মিথ্যে বলছিলাম না, সেটা প্রমাণিত হওয়ার জন্যই হয়তো। পিসি ঠাম্মা বোধ হয় বুঝতে পেরেছিলেন আমি কেন কাঁদছি। আমার কপালে চুমু খেয়ে বললেন, আরে ওরা আর কি বুঝবে, আমি জানি তুই কি দেখেছিস, তবে বিশ্বাস কর যা শিক্ষা দিয়েছি আর কেউ কোনো দিন হাসবে না ওখানে বসে। পরবর্তী ক্ষেত্রে সেই কথাটাই সত্যি প্রমাণিত হয়। আমি আর কাউকে সেখানে দেখিনি। তবে আমার একটা কথা অবাক লাগত, যে দিন দুপুরে আমাদের বাড়ির পাঁচিলে বসে ওরকম ভয়ঙ্কর ভাবে যে হাসছিল, ওরকম ভাবে মাথা ঝুঁকিয়ে বসেছিল, সে হঠাৎ গেল কোথায়, আর আমার ভাই বোনের কারুর চোখে পড়ল না কেন, অনেক খুঁজেও উত্তর পাইনি। কিছু কিছু ক্ষেত্রে উত্তর না পাওয়াটাই ভালো, উত্তর খুঁজে পেলে হয়তো আবার নতুন কোনো প্রশ্ন মাথা তুলতে পারে, আর সেই প্রশ্নের হাত ধরেই ফুটে উঠতে পারে নতুন কোনো আতঙ্ক। ভয়ের শেড যাই হোক, সেটা চারপাশ এমনভাবে ঢেকে দেয় যে আর কিছুই দেখা যায় না, তাই সেটা যত দূরে থাকে ততই ভালো। তবে শুধু শুনলে কোনো ক্ষতি নেই। ফিরে আসবে ফিয়ার ফ্যাক্টরি মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা।